أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, কাবা শরীফের বৈশিষ্ট্য কি আর কাবা শরীফ নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ অতীতে করেছে আর আজ যারা করছে, তারা প্রকৃতপক্ষে সত্য প্রত্যাখ্যানকারী এবং তারা সত্য সম্পর্কে একেবারে গাফিল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের যে হরিণবেড় গ্রাম থেকে ফেসবুকে এই যে হিন্দু ছেলেটি রসরাজ দাস, সে শিব মূর্তিকে কাবার প্রতিচ্ছবির উপরে রেখে যে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, যার জন্য এই 30 অক্টোবর 2016 থেকে আজ পর্যন্ত অনেক মন্দির ভেঙে দেওয়া হয়েছে, অনেক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অনেক হিন্দুরা মারও খেয়েছে। এমন কোনো কাজ পৃথিবীতে করা উচিত না যে কাজের জন্য দেখা গেল মানুষের ক্ষতি হবে, সেটা মতবাদের ক্ষতি হোক, সেটা শারীরিক ক্ষতি হোক বা যে কোনো ক্ষতি হোক না কেন। কাবা শরীফের উপর শিবমূর্তি আদৌ কি কখনো ছিল? কাবার নিচে কি কখনো মূর্তি ছিল? কাবার ভিতরে কি কখনো মূর্তি ছিল? এই তিনটি প্রশ্নের উত্তর কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 96 নম্বর আয়াত দিয়ে দেয়। এবং দুনিয়ার প্রথম দিন থেকে এ ধরনের প্রশ্ন যারা করেছে, এ ধরনের মতবাদ যারা রেখেছে, তাদেরকে উত্তর দিয়ে এসেছে কোরআন, আজও দিচ্ছে। এমনকি ভারতের সেই ডক্টর সুব্রামণিয়াম, যার দাবি হলো কাবাতে মূর্তি ছিল, সেই হেতু কাবা তাদের, তো আমি কোরআনের এই আয়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উবুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদা লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য বানানো, যে ঘরটি বক্কাতে রয়েছে এই ঘরটি পবিত্র এবং মানব সমাজকে, জাহানবাসীদেরকে হিদায়ত করে। পৃথিবীর সকল মানুষের হিদায়তের একটি মার্কাজ আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম দিন থেকে সৃষ্টি করেছেন, সেই ঘরটিতে কোনো মূর্তি ছিল না কখনো। আর সেই ঘরটি পবিত্র ছিল, আজ আপনি এবং আমি হজে গেলে দেখতে পাই ঠিক যেভাবে পবিত্র ছিল, গতকালও সেইভাবে পবিত্র ছিল, গত পরশু দিনও ছিল, ঠিক এইভাবে দুনিয়ার প্রথম দিন পর্যন্ত যদি আপনি যান, দেখবেন ওই ঘরটি সব ধরনের আবর্জনা থেকে পবিত্র ছিল। আর এই ঘরটিকে পবিত্র রাখার জন্য জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল রাসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এই ঘরটি তওয়াফ যারা করবে, ইতিকাফ যারা করবে, রুকু সিজদা করবে, তাদের জন্য সবসময় পবিত্র রাখবে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত তার প্রমাণ করে। এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুটি জিনিস থেকে প্রত্যেকটি মানুষকে বেঁচে চলতে হবে। এই দুটি জিনিস কি? একটি হলো মূর্তি পূজার আবর্জনা থেকে, আর একটি হলো মিথ্যা কথার কবল থেকে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলা যুর। এবং যে সমস্ত লোক ইতিহাস লিখে গেছেন নিজেদের পক্ষ থেকে, মন গড়া ইতিহাস, ভুয়া ইতিহাস, মিথ্যা ইতিহাস, তাদের জানা উচিত তারা বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে কাবাতে মূর্তি বসাচ্ছেন, প্রকৃতপক্ষে কাবা পবিত্র সর্বযুগে। আর এই মুশরিক যারা, তারা সবসময় নাপাক থাকে, তাদের মস্তিষ্কও নাপাক থাকে, তারা মূলত এই ধরনের গ্রন্থ লিখেছেন যে কাবাতে 360টি অথবা 365টি মূর্তি ছিল। কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নিরেট নাপাক হয় মুশরিকরা। আর এই মুশরিকরা মূলত এই ধরনের কথাবার্তা লেখে, এদের ভিতরে একজন ডক্টর সুব্রামণিয়াম ভারত থেকে। এখন বাংলাদেশে এই যে মসজিদের ভিতরে পায়খানা করে দেওয়া, মসজিদে কোরআন শরীফ ছিঁড়ে ফেলা, মসজিদে কোরআন জ্বালানো,
মসজিদে আগুন দেওয়া, এই টাইপের যে সমস্ত কাজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের দেশ থেকে, পৃথিবীর কোনো দেশ থেকে কিন্তু এই ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে না কাবাকে নিয়ে, কিন্তু আমাদের দেশ থেকে যারা মূলত করছে তাদের ইন্ধনদাতা অন্য কেউ। এটা আমরা বুঝবো 5 নম্বর সুরা আল মায়েদার 64 নম্বর আয়াত থেকে। আর সেই লোকগুলি মূলত বহিরাগত, তারা আমাদের বাংলাদেশের কেউ না। তাদের যদি আপনি আমি একটু দেখি তাদের মতবাদ, সেই আমেরিকান হিন্দু ইস্কনের সাথে, এরা পৃথিবীতে যেখানে সুযোগ পায় ফাসাদ সৃষ্টি করে। এমনিতেই আল্লাহ বলছেন যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিরা, কুল্লামা ওকাদু নারাল লিল হার্ব, এবং কি করে, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। আর আমাদের দেশে এই ধর্মের নামে কত যে ফাসাদ অতীতে হয়েছে, আজও সে আমেরিকান ইস্কনের পক্ষ থেকে গোপনীয়ভাবে আমাদের দেশে করানো হচ্ছে। অথচ কোরআন 22 নম্বর সুরা আল হজ এর 40 নম্বর আয়াতে বলে মসজিদ, মন্দির, গির্জা, সেনাগোগ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ, ইহুদিদের সেনাগোগ, এগুলি সব ফিহাদ কুরুসমল্লাহি কাসির, আল্লাহ তালার নামের জন্য, সেখানে আল্লাহ তালার বন্দেগি হোক, তার নাম প্রচার হোক, সেজন্য বানানো হয়। কিন্তু আমাদের দেশে, আমাদের দেশের ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাই রাসুলের যুগে আমাদের দেশে মসজিদ ছিল সাহাবাদের পক্ষ থেকে বানানো, যদিও সাহাবারা আমাদের দেশে থাকেননি, চলে গেছেন। সেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আমাদের দেশে সাহাবা মসজিদ রয়েছে, এবং সেই মসজিদটি রাসুলের যুগের, রাসুলের এন্তেকালের 60 বছর পূর্বের মসজিদ। লালমনিরহাটে যদি আপনি যান দেখতে পাবেন। আমরা জাতি হিসেবে কত সৌভাগ্যশীল জাতি যে আমাদের জাতীয় মসজিদে সেই কাবার সাথে সম্পৃক্ত ছিল সেই গিলাফ, এখনও আমাদের বায়তুল মুকাররমে রয়েছে। কিন্তু এক শ্রেণীর লোক, তারা মসজিদ নিয়ে, তারা কোরআন নিয়ে, রাসুল এবং নবী নিয়ে, তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে তামাশা করে যাচ্ছে। 90% মুসলমানদের দেশে আজ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সিলেবাসগুলি হিন্দুদের হাতে, সমস্যা নেই। কিন্তু হিন্দুদের আমি বলবো যে আপনারা শিক্ষা ব্যবস্থাতে যদি মনে করেন টোটালি হিন্দুদের শিক্ষা মুসলমানদেরকে শেখাবেন তাহলে আপনাদের এটা অন্যায় হবে। পাকিস্তানের যুগে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থাতে দু ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল পূর্ব পাকিস্তানে, একটি হিন্দু শিক্ষা, একটি মুসলিম শিক্ষা। যার ইচ্ছা সে মুসলিম শিক্ষা নিত এবং যার ইচ্ছা সে হিন্দু শিক্ষা নিত। আজ এই শিক্ষা মন্ত্রণালয়ের অধিকরা হিন্দু, শিক্ষা ব্যবস্থা হিন্দুদের হাতে চলে গেছে, কোনো সমস্যা নেই, তাদের যোগ্যতা থাকলে তারা সেখানে বসেছে। কিন্তু শিক্ষার যে ব্যবস্থা, 90% মুসলিমদের মাঝে যদি আপনি মনে করেন বা আপনারা মনে করেন হিন্দুদের শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে সেটা অনুচিত হবে, অন্যায় হবে, এবং এর প্রতিদান খুব খারাপ হবে। ঠিক এইভাবে খাজানা আজ চলে গেছে হিন্দুদের হাতে। অতীতে আমরা দেখেছি যখন যখন মুসলিমদের যুগে, সে নবাব সিরাজউদ্দৌলার যুগে, জগৎ শেঠের হাতে যখন খাজানা চলে যায় তখন সেই বাংলার পতনও ঘটে। তো আমাদের জানতে হবে যে 30 লক্ষ মসজিদ যে দেশে রয়েছে, সেই দেশের মসজিদগুলি থেকে যদি হুজুররা কোরআনের শিক্ষা প্রচার করেন, প্রসার করেন, তাহলে এই দেশ থেকে ঘৃণা এবং হিংসা অহংকার দূরীভূত হতে পারে। অন্যথায় কাবা শরীফের ব্যাপারে আজ হিন্দুদের পক্ষ থেকে যে সমস্ত ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, আস্তে আস্তে আরও কত কিছু হবে তার শেষ দেখা যাচ্ছে না। যতদিন এই মুসলিমরা এক না হবে, মুসলমান সমাজ কোরআনের 3 নম্বর সুরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে যতক্ষণ তারা না
আঁকড়ে ধরবে মজবুতভাবে, ততক্ষণ তাদের উপরে এমন কমকে আল্লাহ মুসাল্লাত করে রাখবেন যে তারা শাস্তিতেই থাকবে এবং একটির পর একটি এই দেশে ইসলামের দিক নিয়ে, ইসলামের বিভিন্ন সাইড নিয়ে তামাশা করা হবে। আর আমি বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে, যে বা যাহারা কাবা শরীফের উপর শিব মূর্তি বা কাবা শরীফের আশেপাশে অন্য মূর্তি স্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন, শক্তি যদি থাকে আপনারা মসজিদুল হারামে যান, দেখেন সেখানে যে এই শিব মূর্তি রাখতে পারেন কিনা। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি বিশ্ব হিন্দু পরিষদের লোকদেরকে এবং ইসকনের লোকদেরকে, আপনাদের সেই ক্ষমতা অন্তত আল্লাহ তাআলার এই পৃথিবীতে নেই। আমরা সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দাবি জানাই, অন্তত ইসলামের কোনো দিক নিয়ে যেন এই দেশে তামাশা না করা হয়, সেদিকে চলমান সরকার দৃষ্টি দেবেন, এটি বাংলাদেশি সেবা পার্টির প্রত্যাশা।